হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 8টা, তো আমার কিন্তু অর্ধেক রান্না বান্না হয়ে গিয়েছে। দেখো, মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে, আর এখানে আমি চাও করব। তো তার জন্য গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি কেটে নিয়েছি। আর দেখো, কড়াইতে কিন্তু আমি আলু, পেঁয়াজ আর শিম কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছি। আর পরোটা এইভাবে কেন হয়ে গেছে বলো তো? কালকে মানে পিঠে পুলি ছিল, মানে পিঠে পৌষ সংক্রান্তি ছিল, তো পুলি আমি সেদ্ধ করেছিলাম এই কড়াইতে, তো তার জন্য পরোটা কিন্তু রকম কালো কালো হয়ে গেছে। দেখো, সকাল 8টা বাজে, তো এখনও কিন্তু কুয়াশা রয়েছে, কিন্তু গতকাল যে কুয়াশা ছিল তার থেকে অনেকটাই মানে পরিষ্কার আকাশ। তো জানি না আজকে রোদু টোদু উঠবে কিনা। তো দেখো, এই শিম আর আলুটা আমি ভেজে নিয়ে এর মধ্যেই কিন্তু আমি চাউটা রান্না করে নেবো। তো এখন আমি জলটা খেয়ে নেবো। তো সকাল থেকে এখনো জল খাওয়া হয়নি, আর থাইরয়েডের ওষুধটাও খাওয়া হয়নি। তো চলো, রান্না বান্না তো সব হয়ে গেল, এখন তৈরি করব চাও। তো এখন কড়াটা আমি প্রথমে একটু মেজে ঘষে সিংটা কিন্তু পরিষ্কার করে নেব। গ্যাসটা মুছে নিয়েছি কিন্তু অলরেডি, তোমাদের সেটা দেখানো হয়নি। তো চলো এখন এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চাউটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর এখানে লঙ্কাও দিয়েছি আমি। দিচ্ছি নুন আর অল্প একটু হলুদ দেবো কালারের জন্য। আমি একটু মধ্যখানটা ফাঁকা করে নিয়েছি। আর এই যে হচ্ছে ডিম, তো ডিমটা দিয়ে দিচ্ছি এখানে। এখন চাউটা দিয়ে দিচ্ছি। প্রায় রেডি হয়ে গেছে চাউটা, এখন এইভাবেই আমি রেখে দেবো কড়াইতে। চা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, তাল মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, আর এখন দিচ্ছি আমি চা। চাটা হয়ে গিয়েছে, এখন আমি ছেঁকে নেব। তো চলে এসেছি দেখো ছেলের ঘরে, আর ও সবে ঘুম থেকে উঠলো, ও যেহেতু পরীক্ষা চলছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কমাস পরে বাড়ি আসলো জানো, 4 মাস পরে বাড়ি এসেছে ছেলেটা। মশারির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না। তো ওই ডেকে ডেকে সবে ঘুম থেকে তুললাম আমি, আর আমার তো রান্না বান্না সব হয়ে গিয়েছে। তো ওর আজকেও পরীক্ষা আছে, তো তার জন্য কিন্তু ওই চাউটা বানিয়েছি, বললো মা আমার একটু চাউ বানিয়ে দিও। তো বলছি ঠিক আছে। আর বিস্কুট তো খাওয়া হয়ে গিয়েছে, আর এখন শুধু চা খেয়ে নেবো। আজকেও মনে হচ্ছে রোদ্দুর উঠবে না, ভালো হাওয়া ছেড়েছে। কি জানি এরকম করতে করতে বৃষ্টি হবে কিনা। তো এখনো পুজোর বাসন গোসন আমার কিছুই মাজা ঘষা হয়নি, সেগুলো একবার মাজতে হবে। গোপালকে সবে তুলে কি বলো তো খাইয়ে টাইয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। হয়ে গেল চা খাওয়া। তো দেখো চলে এসেছি ঠাকুরঘরে, আর গোপাল কিন্তু খেলনাটানা নিয়ে বসে আছে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। আমাদের সাথে থাকো, পাশে থাকো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।